প্রিয় বিকম থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, ইতিমধ্যেই তোমাদের পরীক্ষার রুটিন ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে। তো আজকে আমি সে বিষয় নিয়ে একটু আলোচনা করব তোমাদের সামনে। আমি একটু খুব দেরিতেই আপডেটটি দিতে পারলাম, তার জন্য প্রথমে আমি একটু তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। তো দেখো, তোমাদের থার্ড সেমিস্টারের যে পরীক্ষার রুটিনটি দেওয়া হয়েছে, তো তোমাদের 15ই জানুয়ারি থেকে শুরু হবে পরীক্ষা এবং শেষ হবে 19ই জানুয়ারি। তো 15 তারিখে যে পরীক্ষাটি রয়েছে সেটি হলো ইনফরমেশন টেকনোলজি। এই পরীক্ষাটি তোমাদের 19 তারিখ থাকবে। তারপর থাকবে হচ্ছে তোমাদের 16 তারিখ থাকবে তোমাদের বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, 18 তারিখ থাকবে ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম এবং 19 তারিখ থাকবে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং 2। এবার নন এমসিকিউ বেস যেরকম ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম, এগুলি জন্য তোমাদের টাইম দেওয়া হবে। তোমাদের 10টা থেকে পরীক্ষা শুরু হবে এবং শেষ হবে 1টায়। এবং নন এমসিকিউ ছাড়া যেগুলো এমসিকিউ বেস সেটি শুরু হবে 10টা থেকে এবং শেষ হবে 12টায়। এবং যেগুলি 50 নম্বর অবধি পেপার রয়েছে সেগুলি টাইম দেওয়া হয়েছে 1 ঘন্টা। যদি নন এমসিকিউ হয় তাহলে 2 ঘন্টা এবং এমসিকিউ হলে 1 ঘন্টা। 10টায় শুরু হবে, 11টায় শেষ হবে। এরপর চলে আসব ফিফথ সেমিস্টার। তো ফিফথ সেমিস্টারের পরীক্ষাও শুরু হবে 15ই জানুয়ারি থেকে, 2টো থেকে শুরু হবে। নন এমসিকিউ বেস মোর দ্যান 50, 2 PM স্টার্ট অ্যান্ড এন্ডিং 5 PM, ফুল মার্কস আপ টু 50 সেটি শুরু হবে 2 PM থেকে এবং শেষ হবে 4 PM। 15 তারিখ থাকছে তোমাদের অডিটিং অ্যান্ড অ্যাসুরেন্স, 16 তারিখ থাকছে ট্যাক্সেশন 2, 17 তারিখ থাকছে ট্যাক্সেশন 2, কনজিউমার বিহেভিয়ার অ্যান্ড সেলস ম্যানেজমেন্ট, 18 তারিখ থাকছে ম্যাক্রো ইকোনমিক্স, কনজিউমার বিহেভিয়ার অ্যান্ড সেলস ম্যানেজমেন্ট, পাবলিক ফাইন্যান্স অ্যান্ড ট্যাক্সেশন, ফান্ডামেন্টালস অফ কম্পিউটার, 19 তারিখ থাকছে অ্যাডভান্স বিজনেস ম্যাথামেটিক্স, 20 তারিখ থাকছে কর্পোরেট অ্যাকাউন্টিং, প্রোডাক্ট অ্যান্ড প্রাইসিং, ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং, কমিউনিকেশন, ডাইরেক্ট ট্যাক্স, ল অ্যান্ড প্র্যাকটিসেস। তো পরীক্ষা তোমাদের ফিফথ সেমিস্টারে 2টো থেকে শুরু, 5টায় শেষ এবং 50 নম্বরের পেপারের জন্য 2টো থেকে শুরু, 4টের সময় শেষ। তো তোমাদের অনলাইনেই পরীক্ষাটি হবে। তো আমি যতটুকু পারবো তোমাদের পরীক্ষার আগে অবধি সাহায্য করব। তো তোমাদের যাদের যে প্রশ্নগুলি নিয়ে সমস্যা রয়েছে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো, আমি সময় বার করে তোমাদের যতটা পারি আমি সাহায্য করার চেষ্টা করব। তো চ্যানেলটি তোমাদের যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিতে, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না। এবং আমি খুব শীঘ্রই বিয়ের নোটিশের ডিসক্রিপশনটি নিচে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে রুটিনটি একটু দেখে নিও। তোমরা সকলেই অনেকেই পেয়ে গেছো, আবার অনেকেই একটু প্রবলেম হচ্ছে। তো যাই হোক, আমি লিঙ্কটি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা বিয়ের বিএসসি রুটিনটিও দেখে নিতে পারবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালোভাবে পরীক্ষা দিও।